হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতেও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্মার্ট আর্টস। স্মার্ট আর্টস জিনিসটা কি, আপনার কোনো একটা কিছু লিস্ট করা দরকার যখন হইতে পারে, তখন আপনার আসলে এই স্মার্ট আর্টগুলো দরকার পড়ে আপনাকে সুন্দর করে আপনার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টকে অর্গানাইজ করার জন্য বা বুলেট পয়েন্টগুলোকে খুব সুন্দর মতো অর্গানাইজ করার জন্য মূলত আমরা স্মার্ট আর্টস ব্যবহার করে থাকি। তো চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এবং দেখে নিই কীভাবে খুব সহজে আপনি এই বিষয়গুলো শিখতে পারবেন এবং আপনার নিজের মতো করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো চলেন শুরু করে দিই আমাদের ভিডিওটা। তো এর জন্য প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ডিজাইন অপশনে, সরি ডিজাইন অপশনে, ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশন থেকে দেখবেন এখানে শেপের পাশে একটা স্মার্ট আর্ট লিখে একটা অপশন কিন্তু আছে। হ্যাঁ, এই স্মার্ট আর্টে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। এইটা ক্লিক করলেই কিন্তু আপনি মূলত বেসিক আপনার যে আইডিয়াটা কিন্তু পেয়ে যাবেন যে স্মার্ট আর্ট জিনিসটা কি। এখানে মনে করেন, দেখেন উপর থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি বিভিন্ন ধরনের শেপ দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এই ডান পাশে কিন্তু এটা দেখতে কেমন হবে এই জিনিসগুলো কিন্তু দিয়ে দেয়। সো আপনি এখানে ক্লিক করলেই মূলত বুঝতে পারবেন যে আপনার যে বিভিন্ন জিনিস যখন পয়েন্ট আকারে লিখতে হবে, মনে করেন আপনার কম্পিউটার কিনবেন আপনি একটা, সো কম্পিউটার অ্যাক্সেসরিজের আন্ডারে আপনার কী কী আছে, ডেস্কটপ আছে আবার ল্যাপটপ আছে। ল্যাপটপে কী কী দরকার পড়ে, ল্যাপটপে আপনার একটা ওয়েব ক্যাম দরকার পড়ে, একটা হেডফোন দরকার পড়ে, একটা চার্জার দরকার পড়ে, আবার সেমভাবে ডেস্কটপের সাথে আপনার কিন্তু অবশ্যই একটা কিবোর্ড দরকার পড়তেছে, একটা মাউস দরকার পড়তেছে। সো এই জিনিসগুলো যেমন একটা লিস্ট আপনি যখন বানাচ্ছেন তখন সেইগুলো আপনি খুব সহজে কিন্তু এই ধরনের স্মার্ট আর্টস দিয়ে সাজিয়ে রাখতে পারেন। আবার আপনার দেখা যাচ্ছে বিভিন্ন সময় যখন অফিসের ডকুমেন্ট বা আপনার অ্যাসাইনমেন্টের ডকুমেন্ট, যখন আপনি বিভিন্ন পয়েন্ট বুলেট পয়েন্ট আপনি লিখতে যাবেন, তখন কিন্তু এই ধরনের অপশনগুলো কিন্তু খুব ভালো কাজে দেয় এবং এইগুলো দিলে আপনার ডকুমেন্টটাও কিন্তু অনেক বেশি অর্গানাইজ এবং সুন্দর হয়ে যায়। সো আপাতত আমরা একটু বেসিক জিনিসটা একটু দেখে নেই কীভাবে কী করা লাগে, এক এক ঝলক আগে দেখে ফেলি যে জিনিসগুলো কী কী, তারপরে হচ্ছে আমরা আমরা জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করব কীভাবে আপনি জিনিসগুলোকে আরও বেশি অর্গানাইজ করে করতে পারবেন। সো মোটামুটি দেখছেন অনেক ধরনের শেপ আছে, আপনি এখানে আসবেন, আসার পরে নিজে নিজে একটু দেখার চেষ্টা করবেন যে এই জিনিসগুলো কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু। সো এখন চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমি যে কোনো একটা শেপ আগে নিয়ে নিই, মনে করেন প্রথম থেকে আমি কোন শেপটা নেওয়া যায়, একটা একটা শেপ নেই এখান থেকে, মনে করেন আমি যে যে এখান থেকে একটা শেপ নিব। তো আরেকটা জিনিস একটু বলে দিই যে আমরা এখান থেকে অল অপশনে ক্লিক করে আসলে সব কিছু দেখতে পারি, অথবা এখান থেকে লিস্টের জন্য কেমন বা প্রসেসের জন্য কেমন বা সাইকেলের জন্য কেমন হবে বা হায়ারার্কির জন্য কেমন হবে এইগুলো কিন্তু আলাদা করে এখানে দেখছেন দেওয়া আছে। তো আমি হায়ারার্কির থেকে একটা প্রথমটাই নিয়ে নিই, পরবর্তীতে আমরা দেখবো এগুলোকে কীভাবে মডিফাই করা যায় এটা আমি একটু দেখে নিব। প্রথমে একটাকে ক্লিক করি, মানে একটা জিনিস বোঝার তো আগে চেষ্টা করি জিনিসটা কীভাবে কাজ হচ্ছে। তো এটা ক্লিক করে ওকে করে দিই। ওকে করার করে দেখেন একটা পুরো বক্স আসতেছে এরকম, প্রথম বক্সের ভিতরে আমি লিখে দিই কম্পিউটার অ্যাক্সেসরিজ। তো কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে দিলাম এবং এটাকে সাইজটাকে একটু ছোট করে দিই যাতে দেখতে একটু সুন্দর লাগে। কোন সাইজটাকে একটু ছোট করে দিলাম, কম্পিউটার অ্যাক্সেসরিজ একটু বড়, হ্যাঁ কম্পিউটার অ্যাক্সেসরিজ। এখন এই টেক্সটটাকে আপাতত আমি অফ করে দেই এবং এখান থেকে একটা বক্সকে আমি অফ করে দিই। আমার মোটামুটি এখন এরকম একটা শেপ অবস্থা আছে কম্পিউটার অ্যাক্সেসরিজ। এখন কম্পিউটার অ্যাক্সেসরিজের মধ্যে কী কী ধরনের হতে পারে, কিসের কিসের জন্য, ল্যাপটপের জন্য আর হচ্ছে ডেস্কটপের জন্য। তো আমি এখানে এখানে যখন আমি ক্লিক করব উপরে দেখবেন ডিজাইন একটা অপশন আছে, এই ডিজাইন অপশনে সরাসরি চলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন অ্যাড শেপ না দিয়ে আমি এখানে টেক্সট প্যানেলে প্যানে চলে যাবো, টেক্সট প্যান। টেক্সট প্যানে আসার পরে এখানে দেখবেন আপনার বাম পাশে আপনার এই যে টেক্সটগুলোকে কীভাবে অ্যালাইনমেন্ট করবেন সে অপশনগুলো কিন্তু চলে আসছে। তো এখানে প্রথম যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ল্যাপটপ, আর পরটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ডেস্কটপ। তো প্রথমটা দিয়ে দিলাম ল্যাপটপ, দ্বিতীয়টা দিয়ে দিলাম ডেস্কটপ। সো আমার এখানে দুটো অপশন চলে আসছে। এখন আমি চাইলে এই ল্যাপটপের আন্ডারে কী কী দিব বা ডেস্কটপের আন্ডারে কী কী দিব সেগুলো কিন্তু আমি অ্যাসাইন করে দিতে পারি। মনে করেন ল্যাপটপের আন্ডারে দিচ্ছি হচ্ছে, এর নিচে নিচে দিলে হবে না, নিচে নিচে দিলে কিন্তু দেখেন এই কম্পিউটার অ্যাক্সেসরিজের আন্ডারে তিনটা পোর্শন চলে আসতেছে। আমি যদি এখন এটাকে ট্যাব, আমার দেখবেন যে আমার ক্যাপস লকের উপরে যে বাটনটা আছে শিফট বাম পাশে,
কিবোর্ডে বাম পাশে শিফটের উপরে ক্যাপস লক, ক্যাপস লকের উপরে হচ্ছে ট্যাব যে বাটনটা আছে, এই ট্যাব বাটনে যদি আপনি একটা ক্লিক দেন তাহলে দেখবেন এটা একটু সরে গেছে, মানে ল্যাপটপের আন্ডারে চলে আসছে। ল্যাপটপের আন্ডারে কি হতে পারে, ল্যাপটপের আন্ডারে হতে পারে মাউস দিয়ে দিলাম, তারপরে এর নিচে দিলাম হচ্ছে মাউস দিলাম, তারপরে মাউস প্যাড, তারপরে দিলাম হচ্ছে ওয়েব ক্যাম, সাপোজ তিনটা দিলাম জাস্ট বোঝার সুবিধার জন্য। সেম ভাবে ডেস্কটপের আন্ডারেও কিন্তু সেম ভাবে আমি একটা ট্যাব দিয়ে সরাই দিলাম এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে মনে করেন আপনার ডেস্কটপের আন্ডারে দিয়ে দিব কিবোর্ড, কিবোর্ড মাউস পাওয়ার সাপ্লাই সো, এবং লাস্টে একটা অপশন দিয়ে দিই যেটা হচ্ছে আসবে হচ্ছে ডেস্কটপের সরাসরি ডেস্কটপ মানে ল্যাপটপ ডেস্কটপ এবং আর কি কম্পিউটার অ্যাক্সেসরিজের মধ্যে আর কি হতে পারে, কি ধরনের অ্যাক্সেসরিজ হতে পারে। আমি দিয়ে দিলাম গ্যাজেটস, গ্যাজেটস জাস্ট বোঝার সুবিধার জন্য দিয়ে দিলাম একটা। সো এই সাইডে যে আমার যে টেক্সটের প্যান, যেটা টেক্সট প্যানের মধ্যে আমি জিনিসগুলোকে অর্গানাইজ করতে পারি খুব সহজে। সো আমি এখন যদি এখানে ক্লিক করি এবং আবারও যদি ডিজাইনে ক্লিক করি, এখন দেখবো ম্যাজিক এখন শুরু হবে। আমি এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি, দেখেন আমি বিভিন্ন ধরনের শেপ কিন্তু এখান থেকে দিতে পারবো, যে বিভিন্ন ধরনের কালার দিয়ে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ কিন্তু করতে পারবো। দেখেন আরও আছে, নিচের দিকে যদি যাই আবার ক্লিক করে যে ডিজাইনে যাই এবং কালার যাই, নিচের দিকে যাই দেখেন অনেক ধরনের কালার আছে, শেপ আছে। তো উপর দিক থেকে আমি একটা কালার, যে এই কালারটা আপাতত দিয়ে দিলাম, দেখেন এমনিই কিন্তু দেখতেই কিন্তু সুন্দর হয়ে গেছে আগে থেকে। তো আবারও ক্লিক করলাম, ডিজাইনে চলে আসলাম। আমি যদি এইখান থেকে দেখেন এইখান থেকে অনেক ধরনের ডিজাইন আছে, যে এইগুলোকে আর একটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি যদি এইখান থেকে এটা ক্লিক করে দিই দেখেন একটা থ্রিডি ইফেক্ট চলে আসছে, বা এটা দিলেও কিন্তু একটা থ্রিডি ইফেক্ট চলে আসে। সো একদম থ্রিডির মতো করে একটা ইফেক্ট আমি এখানে দিয়ে রাখলাম, দেখেন আগের থেকে কিন্তু আমার এটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তারপরেও একটু থ্রিডিতে একটু কেমন জানি লাগতেছে, এটাই নর্মালটাই ভালো লাগে। সো এইটার পরবর্তীতে আমি একটা জিনিস দেখাচ্ছি, যে আপনি চাইলে এখান থেকে যে অপশন যেটা আছে, এখান থেকে যে অপশন আছে এখান থেকে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি বুঝবেন যে এখানে যে ইমেজ দেওয়ার একটা অপশন চলে আসছে, মানে আপনি এখানে ইমেজও ব্যবহার করতে পারেন, বা পরবর্তীতে আরও যেটা আছে এই একটা অপশন আছে, বা আপনার এখানে আছে হচ্ছে এখানে আপনার ইমেজের এই যে লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, কেন আমি জানি না, এটাকে আমি চাইলে একটু ছোট করে নিতে পারি, এই যে ছোট করে নিলাম, অন্যগুলোর মতোই করে নিলাম আর কি। সো এখানে দেখেন ইমেজ দেওয়ার একটা অপশন আছে, আমি ল্যাপটপে যদি ক্লিক করি একটা, এখানে দেখবেন আমি সার্চ করার অপশন পাবো, বা এখানে আমার সরাসরি আমার কম্পিউটার থেকে সার্চ করতে পারবো, কম্পিউটার থেকে নিতে পারবো। আমি এখানে সার্চ করি যে ল্যাপটপ, ল্যাপটপ লিখে সার্চ করলাম, দেখেন আমার এখানে একটা ল্যাপটপ চলে আসছে, এটাকে ইনসার্ট করে নিলাম। তো এখানে কিন্তু আমার দেখেন এখানে একটা ল্যাপটপ চলে আসছে। হ্যাঁ, আমি যদি চাই এখানে মাউস, মাউসে যদি আসি একটা মাউস লিখে সার্চ করি, মাউস আমার এখানে একটা মাউস চলে আসছে, আমি যে এই মাউসটাকেই এই মাউসটাকে ক্লিক করে দিলাম, ইনসার্ট করে দিলাম। অনেক সময় কিছু কিছু ইমেজ দেখবেন আসে না, ওটা নিয়ে আপনি চেঞ্জ করে দিবেন। এই যে যেমন এই ইমেজটাই দেখেন আসে নাই, আমি এই ইমেজটাকে চেঞ্জ করে নিতে পারি মাউস দিয়ে, আবার এই মাউসটা দিই, দেখি এই মাউসটা আসে কিনা, এই মাউসটা আসছে। তার মানে দেখেন এখানে ল্যাপটপ আসছে, এখানে মাউস আসছে, খুব সুন্দর করে আসছে। এখানে পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, আমি চাইলে এখান থেকে কিবোর্ডটা দিই, কিবোর্ড, এখানে বিভিন্ন ধরনের কিবোর্ড আসছে, আমি একটা কিবোর্ডকে সার্চ করলাম এবং এটাকে অ্যাড করে দিলাম, এই দেখেন কিবোর্ড মাউস। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমার জিনিসগুলো অর্গানাইজ হয়ে যাচ্ছে। এরকম করে আপনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকেও কিন্তু আপনি চাইলে অর্গানাইজ করতে পারেন। এখন আসেন, আপনি শুধু এই ডিজাইনগুলোই করতে পারেন নাকি আরও অনেক ডিজাইন আছে সেগুলোও করতে পারবেন। দেখেন এই ডিজাইনে যদি আসি বা ইনসার্টে এইখানে যদি চলে আসি স্মার্ট আর্টে, এখানে অন্য যদি আমি আরও চার্ট তৈরি করতে চাই, যেমন ম্যাট্রিক্স রিলেটেড বা আপনার যদি পিরামিড টাইপের কোনো চার্ট তৈরি করতে চাই, মনে করেন এই পিরামিডের এটা যদি আমি ক্লিক করি, ওকে করে দেই, নতুন একটা পিরামিড চলে আসছে। এখানেও যদি আমি চাইলে টেক্সট দিতে পারি, 1-2 দেই আপাতত, 1-2-3, এবং এটাকে এখন আমি যদি কালার করি, এর মনে করেন এই কালারটা করে দিলাম, তারপরে এখানে বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলো কিন্তু আপনি চাইলে করতে পারেন, বা নিচের দিকে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা, তারপরে এখানে দেখুন থ্রিডি ইফেক্ট দিয়ে দিই, এরকম আরও আছে। দেখেন এখানে কিন্তু ইনসার্টে যদি যান, স্মার্ট আর্টে আসেন, এখানে যদি আরও আছে হচ্ছে সার্কেল, সাইকেল, সাইকেলের মধ্যে আসলেও কিন্তু আপনি এই ধরনের বিভিন্ন ধরনের সাইকেলের ইমেজ পেয়ে যাবেন। এখানে আমি দিলাম, ক্লিক করলাম, দেখেন এখানে সাইকেল চলে আসছে। তো এখানে আমি 1-2-3-4
5 দিয়ে দিলাম, এবং এখানে এটাকেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের কালার টালার করে আমি আসলে জিনিসগুলোকে অনেক সুন্দর করে অর্গানাইজ কিন্তু করতে পারি। যেমন ডিজাইনে যদি আসি, এখানে ক্লিক করে যদি ডিজাইনে আসি, এই দেখেন এটাকে অন্যভাবেও দেওয়া যেতে পারে, এইভাবেও দেওয়া যেতে পারে, এইভাবেও দেওয়া যেতে পারে, এই যে আরেকভাবে দেওয়া যেতে পারে, আরেকভাবে দেওয়া যেতে পারে, বা এইভাবে দেওয়া যেতে পারে। দেখেন এটা কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার যেইভাবে সব থেকে বেশি ভালো লাগে আপনি সেইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনি যদি এইগুলো একটু সুন্দর করে নিজে অর্গানাইজ করতে পারেন, আপনি আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো কীভাবে কাজ করতেছে। আমার সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে তো ভালো, আপনি নিজে একটু দেখেন, দেখে প্র্যাকটিস করেন, কারণ এই জিনিসগুলো না অনেক সময় আপনার দরকার পড়বে, তখন আসলে মানে দেখবেন যে অনেক উপকার হচ্ছে আপনার, এই সুন্দর করে আপনার ডকুমেন্টে অর্গানাইজ করে আপনি বসাইতে পারতেছেন, তো ভালো লাগবে আর কি। তখন ডকুমেন্টটা পড়তেও ভালো লাগবে, যে দেখতেছে তার কাছেও সুন্দর লাগবে, আপনার নিজের কাছেও কিন্তু শান্তি লাগবে যে একটা সুন্দর একটা ডকুমেন্ট আমি বানাইতে পারছি। সো আশা করি বুঝতে পারছেন সব কিছু, নিজে বাসায় প্র্যাকটিস করেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।